ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবর কথা যেভাবে সাজ আপনি জানতে চাইছেন যে যারা সরকারি চাকরিতে রয়েছে যেমন বিভিন্ন প্রকার সেনাবাহিনী পাতিক সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ইত্যাদি তো পুলিশ তো এভাবে যে তারা সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করছেন ডিফেন্সের তো তারা এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় কঠিন ঝুঁকির সম্মুখীন হন এবং মারা যান অনেক সময় দেশের খেদমত করতে গিয়ে তো তারা কি শহীদ বলে মর্যাদা পাবেন শহীদের মর্যাদা পাবেন বলা যায় ছিল আপনার জানার বিষয় আলহামদুলিল্লাহ ওসালাম রসুল্লাহ নবীনা মোহাম্মদ আল্লাহ আলহি ওসহাবি আজমাইন মুসলিম দেশ রক্ষা করা একটি ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে সীমান্ত পাহারার পর্যায়ভুক্ত করা যায় তো দেশ রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায় এই হিসাবে যে মুসলিম দেশকে রক্ষা করতে চেয়েছিল মুসলিম দেশের পক্ষে হয়ে লড়েছিল প্রতিহত করেছিল বিধর্মীদের বিরুদ্ধে বা দুশ্মনের বিরুদ্ধে তো আশা করা যায় যে আল্লাহ তাকে সাহাতের মর্যাদা দেবেন তবে নামাজ থাকতে হবে বে হয়ে কিন্তু শহীদ হওয়া যায় না অনুভাবে বিধর্মী হয়ে কিন্তু শহীদ হওয়া যায় না শহীদ বললো দেশি শহীদ বলতে হবে তো যদি সৎ নিয়ে থাকে দেশকে রক্ষার মুসলিম দেশকে রক্ষার মুসলিমদের খেদমত করার মুসলিম ভূখণ্ড হেফাজতের এবং এই দায়িত্ব পালনে যদি কেউ মারা যায় তো ইনশাল্লাহ আশা করা যে শহীদ মর্যাদা আল্লাহ তাকে দান করবেন সব তবে সব কথার ব্যাখ্যা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে তাদের আনুষঙ্গিক এবদবন্দি ঠিক থাকতে হবে মানে অন্তত নামাজ ঠিক থাকতে হবে এবং মানুষের হক নষ্ট যেন না করে এই সিচুয়েশন তাদের ভিতর থাকতে হবে কোনোভাবে ঋণ যদি রেখে মারা যায় তাহলে কিন্তু জান্নাতের পথে বাধা হয়ে যায় তো আনুষঙ্গিক বাধা বিপত্তি যদি না থাকে এবং সৎ নিয়েতে যদি তারা দেশের খেদমত করে মুসলিম দেশের মুসলিম ভূখণ্ড থেকে প্রতিহত করে মুসলিম সীমান্ত পাহারা দেয় আর এই অবস্থায় মারা গেলে ইনশাল্লাহ শহীদ মর্যাদা লাভে ধন্য হবে আমরা আশা করব কিন্তু ডাইরেক্ট বলে দেবো না যে শহীদ হয়ে গেছে কারণ কাউকে শহীদ বলে ফায়সালা দেওয়া মানে কি তাকে জান্নাতে টাটেল দিয়ে দেওয়া হলো তো যাই হোক আল্লাহ রবাহ আমি আমাদের সবাইকে সঠিক বোঝা তফি দান করুন সর্ববিষয়ে করান সন্না এবং মানহাজ সালাফ ফলো করা তফি দান করুন আমিন ওসল আল্লাহ আল্লাহ নবীন মোহাম্মদ আলহি ওসহাবি আজমান